রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ ক্যাশব্যাক চাঁদপুরে বসবাস করছে ত্রিপুরার জনগোষ্ঠী তাদের আছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি চাঁদপুর সদরের সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যদের সঙ্গে এই বিদ্যালয়ে পড়াশোনা করছে ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুরা শুধু এমন একটি বিদ্যালয় নয় আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়েও একই চিত্র তবে তারা জানে না তাদেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে ত্রিপুরা জনগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা হচ্ছে ককবরক ভাষা কিন্তু প্রবীণদের মুখে এ ভাষায় কথা বলতে শোনা গেলেও এই প্রজন্মের কাছে তা অচেনা আর তা টিকিয়ে রাখার জন্য লড়াইও করছেন তারা সেই আদিকাল থেকে চাঁদপুরের বিভিন্ন এলাকায় বসবাস করছেন ত্রিপুরা জনগোষ্ঠী তাদের সংখ্যাও ছিল উল্লেখ করার মতো অভিভক্ত ভারতের ত্রিপুরা জেলার ফরেকাবাদ মোজার বাসিন্দা ছিলেন তারা তবে আগের মতো এখন চোখে পড়ে না ত্রিপুরা পল্লী তারপরও চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় বসবাস করছেন তারা ত্রিপুরা শিশুদের বিদ্যালয়ে পড়াশোনার জন্য ককবরক ভাষায় পাঠ্য বই আছে কিন্তু সেই সম্পর্কে ধারণা নেই শিক্ষার্থী সহ নতুন প্রজন্মের তোমাদের এই যে নিজস্ব কব্বোর ভাষা আছে বা ভাষায় কি স্কুলে পড়ানো হয় হ্যাঁ তুমি বাসায় কিভাবে কথা বলো আমি বাসায় এরকম বাংলা ভাষায় কথা বলি আম্মু ভাষায় বেশি বলি না গাম করুং না বাবু হ্যাঁ আচ্ছা নি গাম করু না বাবা তো মাইসা খানা যে এই কথাটা ওখান বললাম ভাষা এই কথা তো আমরা থাকতে ও বলতে পারে না আমরা মরে গেল তো তারা এই কথা বলতে পারবে না তো কি বাসা তো চললে যাইবে গিয়া পরিবারের ক্ষেত্রে আমরা হয়তো বা দু একজন নিজেদের কক ভাষায় কথা বলি তা এটার চর্চাটা আমাদের মধ্যে নাই তো এইভাবে হচ্ছে আমাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে তাই এখনই আমাদের উচিত এবং হচ্ছে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা উচিত তাদের কাছে আহ্বান যে আপনারা এবং আমরা সবাই মিলে উদ্যোগ গ্রহণ করে ভাষাটাকে এই দেখা যাচ্ছে যে আমাদের যে যারা আগের প্রজন্ম ছিল তারা এই ভাষাটা পারে কিন্তু আমরা পারি না কারণ আমাদের সাথে এরকম ভাষা কথা বলা হয় না ওই জন্য দেখা যাচ্ছে আমাদের এই ভাষাটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা এই ভাষায় কথা বলতে পারি না কেউ যদি আমাদেরকে এ ভাষা সম্পর্কে কিছু বলে আমরা কিছু বলতে পারি না ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পার্সেন্ট ক্যাশব্যাক এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে কোনো তথ্য না থাকলেও স্কুলে ত্রিপুরাদের মাতৃভাষার পাঠ্য বই আছে ঠিকই কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষিত শিক্ষক নেই আমাদের এখানে এটা ত্রিপুরা পল্লী আশেপাশের এখানে ত্রিপুরা বাচ্চা ভালোই পড়ে আমাদের স্কুলে ওদের একটা নির্দিষ্ট বই সরকারের পক্ষ থেকে আমরা পেয়েছি কিন্তু ওদের এই বইটা সম্পর্কে আমরা নিজেরও জানি না প্রশিক্ষণের মাধ্যমে বা কিছু মাধ্যমে আমরা যদি এখান থেকে জানতে পারি তাহলে আমরা আমাদের বাচ্চাদের কেউভাবে পাঠদান করতে বা ওদের ভাষার সাথে পরিচিত করাতে আমাদের জন্য সুবিধা হবে তারা খুবই মেধাবী মেধাবী গত বছর আমাদের এই স্কুল থেকে প্রথম প্রথম স্থান ছিল কিন্তু ত্রিপুরা অত্যন্ত মেধাবী এদের এদের মানে নিজস্ব ভাষা আছে কিন্তু আমরা তো শিক্ষক যারা এরা তো আর ওদের ভাষা বুঝি না আমাদের কিছু বইও দেওয়া হয়েছে আমরা কিন্তু বইগুলি ইংলিশে দেওয়া হয়েছে এই বইগুলি আমরা ইংলিশে পড়ি মানে ভাষাটা কিন্তু ত্রিপুরাদের না নিজস্ব ভাষা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা ত্রিপুরা সম্প্রদায়ের যে বাচ্চারা আছে এরা মূলত আমাদের যে বাংলা ভাষা এই ভাষার বই এরা পড়ে থাকে যে কারণে হচ্ছে এই বাচ্চারা তাদের নিজস্ব যে ভাষা যেটি ককভরক ভাষা সেই ভাষাটি তারা অনেকে জানেই না তা আমরা সেই উদ্যোগটি নিতে যাচ্ছি যে রায়দের ভাষায় অন্ত স্কুলে একটি বই থাকলো যে বইটির মাধ্যমে নিজের ভাষাটি জানলো সেজন্য যেটি দরকার এদের বই সংগ্রহ করার পাশাপাশি বই পড়ানোর উপযুক্ত শিক্ষকের এখানে পদায়ন করা সেই উদ্যোগটি আমরা গ্রহণ করব। চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় সব মিলিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বসবাস ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর